নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজকে 10 নম্বর ক্লাসে আমি দেখাবো কিভাবে মাল্টিপল লেজার তৈরি করতে হয়। আগের 9 নম্বর ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে সিঙ্গেল লেজার তৈরি করতে হয়, মানে একটা একটা করে লেজার তৈরি করছিলাম। আজকের আমার ধরুন আমার সান্ডিক এডিটরস অনেকগুলো রয়েছে, তখন আমি সান্ডিক এডিটরস মানে সাপ্লায়ার অনেকগুলো একসঙ্গে বানিয়ে নিতে পারি, বা আমার সান্ডিক ডেটরস রয়েছে অনেকগুলো, যাদেরকে আমি মাল কাস্টমার বিক্রি করি, যাদের মালপত্র বিক্রি করি, তাদের অনেকগুলো নাম আছে, আমি কীভাবে একসঙ্গে এন্ট্রি করবো সেই এন্ট্রিটা আজ আমি আপনাদের দেখাতে চলেছি। আর যারা সিঙ্গেল এন্ট্রি জানেন না বা সিঙ্গেল লেজার কীভাবে করতে হয় জানেন না, তারা আমার 9 নম্বর ভিডিওটা অবশ্যই দেখুন। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তার জন্য আপনি গেটওয়ে অ্যাপ ট্যালিতে যাবেন, গেটওয়ে অ্যাপ ট্যালি, ট্যালিতে যাওয়ার পর আপনি অ্যাকাউন্ট ইনফোতে আসবেন, ব্যবহার কি এ, তারপর আপনি লেজারে আসবেন, লেজারে ক্লিক করবেন। লেজারে ক্লিক করার পর দেখুন এখানে মাল্টিপল লেজার। আমি 9 নম্বর ক্লাসে এই সিঙ্গেল লেজার সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম, আজ আমি মাল্টিপল লেজার সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন এখানে আন্ডার গ্রুপ আছে, আন্ডার গ্রুপটা আপনি জাস্ট চুজ করে নেবেন, সে আপনার সাপ্লায়ার না আপনার কাস্টমার। দেখুন আমি আগের ক্লাসে এই লিস্ট সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম, যারা সাপ্লাই হবে সান্ডিক ক্রেডিটরস, আর যারা আমার কাস্টমার হবে যাদেরকে মাল বিক্রি করব তারা হচ্ছে সান্ডিক ডেটরস হয়। তো এই চারটা আপনারা মনে রাখবেন, অবশ্যই 9 নম্বর ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন। আমি এখানে সান্ডিক ক্রেডিটরস নিচ্ছি, এস ইউ লিখলাম। দেখুন এখানে সান্ডিক ক্রেডিটরস এসেছে। সান্ডিক এডিটরস আসার পর আমি এখানে তাদের নাম লিখবো, যারা যাদেরকে আমি মাল কিনবো, যাদের থেকে আমি মালপত্র কিনবো, তাদের আমি লেজার তৈরি করছি মাল্টিপল লেজারে। চলুন লিখলাম অমিত স্টোর্স, স্টোর্স এন্টার করলাম। দেখুন এখানে সান্ডিক এডিটরস এসে গিয়েছে। আবার 2 নম্বর এন্টার করলাম, এন্টার করার পর দেখুন আশা স্টোর্স। আশা স্টোর্স দেখুন এন্টার করলাম। এবার কারোর ধরুন নাম দিয়ে কিনছি, কুণাল, যার কাছে আমি মালপত্র কিনব। তারপর ধরুন আমি লিখছি মা কালী ভাণ্ডার, মা কালী ভাণ্ডার এন্টার করে দিলাম। এইভাবে আপনি সাপ্লায়ার অনেকগুলো সাপ্লায়ার বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আগের যে সিঙ্গেল লেজারে আপনারা একটা একটা করে তৈরি করতে পারছেন, এখানে মাল্টিপল তৈরি করতে পারছেন। আপনার যদি লিস্টটা কমপ্লিট হয়ে যায় তাহলে আর লেখার দরকার নেই, জাস্ট এন্টার করবেন, এখানে অ্যাকসেপ্ট আসবে, অ্যাকসেপ্ট করে দেবেন, হয়ে যাবে। আবার ধরুন আপনি কাস্টমারের লেজার তৈরি করছেন, কাস্টমার লেজার তৈরি করতে কাস্টমার যাদেরকে আপনি মাল বিক্রি করবেন তারা হচ্ছে সান্ডিক ডেটরস। আন্ডারটাকে মেন চুজ করবেন সঠিকভাবে, না হলে কিন্তু আপনি পারবেন না বা হিসেবপত্র ভুলিয়ে যাবে। সান্ডিক ডেটরস চুজ করলাম, কাস্টমার এখানে ধরুন আমি লিখছি SNDP, সন্দীপন বাগ, এর কাছ থেকে আমি একে সরি একে আমি মাল বিক্রি করবো, এর একটি লেজার বানাচ্ছি। দেখুন সান্ডিক ডেটরস হয়ে গেছে, ইউনিট সেন্টার সেন্টার একেও মালপত্র বিক্রি করছি। এইভাবে আপনারা যতগুলো ইচ্ছা আপনারা খুব সহজে মাল্টিপল লেজারের মাধ্যমে আপনারা লেজারটা তৈরি করে নিতে পারেন অনেকগুলো। তো এন্টার করে দেবেন, সেম হয়ে গেল। ধর আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনি সিঙ্গেল লেজারে গিয়ে যদি তৈরি করেন তাহলে আপনাকে এখানে দেখুন লেজারের নাম লিখবেন, ধরুন SBI ব্যাঙ্ক, SBI ব্যাঙ্ক এখানে এন্টার করবেন, করে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিলেন। একটা একটা করে তৈরি করতে পারছেন, এখানে আপনি অ্যাকাউন্ট নেম, নাম্বার, তারপর IFSC কোড এগুলো দিতে পারছেন। এখানে ধরুন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন, মাল্টিপল লেজারের মধ্যে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে নিলেন, করে নিয়ে ধরুন আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাড়াতাড়ি করে নিতে পারেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এন্টার করলাম। তবে বন্ধুরা একটু মনে রাখবেন, আমরা সিঙ্গেল লেজারে যে অপশানগুলো পাচ্ছিলাম কিন্তু মাল্টিপল লেজারে সেই অপশানগুলো পাবো না, অল্টারে গিয়ে আমাদের এডিট করতে হবে। ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বানানটা ভুল হয়েছে, আই
ইন্ডিয়া এন্টার করলাম, ধরুন এসবিআই, এসবিআই ব্যাঙ্ক চুজ করে নিলাম, এন্টার করলাম। এখানে দেখুন সিঙ্গেল লেজারে যেমন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচ্ছিলাম, ধরুন ব্যাঙ্ক নিচ্ছি বি ও বি, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে যে অপশানগুলো এসেছে সেটা কিন্তু মাল্টিপল লেজারে আসেনি, আমাদের অল্টার করে ওই অপশানগুলো দিতে হবে। কীভাবে অল্টার করবো? আপনারা সিঙ্গেল লেজারে, মাল্টিপল লেজারে তো তৈরি করেছেন, সিঙ্গেল লেজারে অল্টার করবেন। এন্টার করলাম, করার পর দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসেছে এসবিআই। দেখুন এই জায়গায় এসে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম দেয়াই আছে, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম এগুলো চেক, এগুলো কোথায় ব্যাঙ্ক অ্যাড্রেস সব দিয়ে দিতে পারেন। আপনারা এইভাবে অল্টার করে নিতে পারেন, যে লেজারগুলো বানিয়েছেন সেগুলো এইভাবে অল্টার করে নিতে পারেন। দেখুন অনেক অপশান এসেছে, আমরা মাল্টিপল লেজার থেকে এগুলো তৈরি করছি কিন্তু এগুলো, এই অপশানগুলো আসেনি, আমরা সিঙ্গেল লেজারই এই অপশানগুলো পাবো। আপনারা দের আপনাদের সুবিধা মতো আপনারা লেজার বানাবেন, মাল্টিপল বা সিঙ্গেল লেজার। আর বন্ধুরা আপনাদের তো দেখিয়েছি কীভাবে ডিসপ্লের মাধ্যমে লেজার দেখতে হয়, এখানে শুধু লেজারগুলো আপনি দেখতে পারবেন কিন্তু কোনো অল্টার বা সংশোধন করতে পারবেন না। আর লেজার কীভাবে ডিলিট করতে হয় তাও দেখেছি, অল্টারে গিয়ে যে লেজারটা আপনি ডিলিট করতে চাইছেন সেই লেজারটা এন্টার করে ঢুকবেন, তারপর কীবোর্ড থেকে অল্টার রিফ্রেশ করবেন, এন্টার করবেন, ডিলিট হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ভালো নাও লাগে কেন ভালো লাগছে না অবশ্যই জানাবেন, আমি আপনাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ট্যালি এক্সপার্ট ভিডিওগুলো আপনাদেরকে শেখানোর জন্য আপলোড করছি। আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু, আজকের মতো আসি, আবার নেক্সট 11 নম্বর ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে।